হোম হোম সুইট হোম, দেয়ার ইজ নো প্লেস লাইক হোম। 10 দিন বাদে বাড়ি আসলাম, যদিও অল্প কিছুদিন। বাড়ি এসে ফ্রেশ হয়ে নিয়েছিলাম, তারপর দেখি দিদুন সন্ধ্যা বাতি দিচ্ছে, এরপর একসাথে সবাই মিলে চা খেলাম। মা আর প্রামি তো ইন্ডিয়া গেছে, তোমরা আছে আনুই শিলিগুড়িতে গেছে। আর এখানে সকালবেলা পরের দিন স্নান টান সেরে হরলিক্স বিস্কুট খেলাম, এরপর এখানে রমা পিসি আবার রুটি ভাজছে। ব্রেকফাস্টে ছিল রুটি, নিরামিষ একটা তরকারি, দিদুন আমাকে এক গাদা ছানা দিয়েছে, আরও দিতে চেয়েছিল, বলে আমি এতগুলো খাই। তারপর ছানা ছিল ওখানে, কলা ডিম সেদ্ধ সব কিছুই ছিল। আর যদিও মা আর প্রামি ছাড়া বাড়িটা ইনকমপ্লিট, ফাঁকা ফাঁকা লাগছে, তো চলে আসবে ওরা। আর এখানে ব্রেকফাস্টও সেরে নিলাম, দুপুরে ছিল ভাত, এখানে ট্যাংরা মাছ আলু দিয়ে ঝোল, তারপরে মুসুরির ডাল, আর নিয়েছিলাম শশা, এখানে হচ্ছে পুঁই শাকের পাতার বড়া। যদি তোমার শাকটা আমি খাই না, তো বড়াটা খেলে শাকটাও পেটে যাবে। তারপরে লাঞ্চটাও করে নিলাম, এরপরে একটু ডাবের জল খেয়েছিলাম বিকেলের দিকে, তারপরে বেরিয়েছিলাম, টুকটাক একটু শপিং করার ছিল। আর ডেকে নিয়েছিলাম প্রমির বেস্ট ফ্রেন্ড অথৈকে আর আমার ফ্রেন্ড দীপাকে, তোমরা তো ওকে চিনো, যে দুজনকেই চিনো। তো এ দেখো ওরা কি করছে, পারফিউমের স্মেল নিচ্ছে, কারণ আমি বলেছি আমি পারবো না, আমার মাথা ব্যথা করছে, তোরা হচ্ছে চুজ কর। আর এখানে তো বিল করছিলাম, তো তারপর আমরা গিয়েছিলাম ডিভাসে আর কি, তো কালেকশন সেরকম কিছুই লাগলো না, যে যে টুকটাক জিনিস নেওয়ার ছিল সেটা আমরা নিলাম। আর অথৈ বলছে দিদি দাও আমি তোমার ভিডিও করে দিই ব্লগের জন্য, সবাই আমার সাথে থেকে থেকে হচ্ছে এক্সপার্ট হয়ে গেছে। তারপরে আমরা চলে গেছিলাম টেরালে, কিছু জামা তোলার ছিল, বানাতে দেওয়ার ছিল, আর ঝুম বৃষ্টি নেমেছিল। এই দেখো মেঘের কি মানে মেঘ ডাকছিল, পুরো বিদ্যুৎ চমকাচ্ছিল, মানে খুবই বাজে অবস্থা, মনে হচ্ছে ক্যান বেরিয়েছে, বুঝতে পারিনি যে এতটাই বৃষ্টি নামবে। বৃষ্টির মধ্যে আবার গিয়েছিলাম আমরা পুরী কিনতে, তারপরে বাড়ি এসেছি, বাড়ি এসে তো চা খেলাম। আর এখানে দেখো অথৈ এসেছিল, শিবার সাথে গল্প করছিল, তারপরে একটু সল্টেড পিনাটস এনেছিলাম, সেটা একটু খেলাম। এরপরে ডিনারে ছিল আলু সেদ্ধ, তো আলু সেদ্ধটা একটু মেখে নিলাম, আর আলু সেদ্ধ ডাল আর ভাত এই দুটো হলেই আহা অমৃত। আর সাথে তো মাছ ছিল আর মাটন রান্না করেছিল, মাটন তো আমি খাই না, তো খাই না বলতে মাঝে মধ্যে খাই, একটা মেটে নিয়েছিলাম। তো এই ছিল দিনটা, টাটা।